আসসালামু আলাইকুম, মাদারীপুর ডিপার্টমেন্টের পক্ষ থেকে সবাইকে সুস্বাগতম এবং ঈদের শুভেচ্ছা। ঈদ মোবারক সবাইকে। আপনারা সবাই ভালো আছেন? পদ্মা সেতুর টোল প্লাজায় ঈদের দ্বিতীয় দিন দেখেন কি পরিমাণ মোটরসাইকেল চলাচল করতেছে। এই মোটরসাইকেল চালক হতে পদ্মা সেতুতে যারা বাইকার ভাইরা আছেন তারা অন্তত খুশি হয়েছেন, তাদের মতো খুশি মনে আর কেউ নাই। ঈদেছে যারা তারা ঈদ আসলে যে খুশি হয় তার থেকে বেশি খুশি হয়েছে এই মোটরসাইকেল ছাড়াতে, কারণ সবাই নিজ দায়িত্বে নিজ মোটরসাইকেল নিয়ে গন্তব্যস্থানে পৌঁছাতে পারে সময় মতো। অনেকে বাসে জার্নিং করতে সমস্যা হয়, কষ্ট হয়, বাসে জার্নিং করতে পারে না, বমি হয় বা দুজন লোক একবারে ফ্রি হয়ে চলে যায় মোটরসাইকেলে, কারো কোনো জার্নিং কষ্ট হয় না, বমি হয় না। আমরা অনেকে আছি বাসে চলতে কষ্ট হয়, অনেকে বমি করি বাসে উঠে, সেজন্য তারা বাইকে যেতে খুব সুস্থ বোধ করেন, যখন সমস্যা হয় তখন দাঁড়াইতে পারেন। তবে বাইকার ভাইদের কাছে আমার একটাই অনুরোধ, আপনারা খুব সাবধানে হাই রোডে চলাফেরা করবেন, কারণ আমি গাড়িতে গেছিলাম দেখলাম যে প্রচুর পরিমাণে মোটরসাইকেলটা রাস্তার মাঝামাঝি চলে আসে। একটা গাড়ি হরেন দেওয়া সত্ত্বেও গাড়িগুলো মোটরসাইকেলগুলো সরে না, রাস্তার মাঝখানে চলে আসে। আরে ভাই এটা কি, আপনারা যাবেন নিজ দায়িত্বে নিজে যানমাল একটি দুর্ঘটনা কিন্তু ভাই সারা জীবনে কান্না। প্রত্যেকটা লোকই সেফলি বাসায় যাবেন, ঈদের আনন্দ কেউ মাটি করবেন না, কারণ এখন কিছু হলে শুধু আপনার ক্ষতি না একটি দুর্ঘটনা সারা জীবন কান্না, প্রত্যেকটা পরিবারের ওই পরিবারের যতগুলো লোক আছে সবার কিন্তু সমস্যা। যাই হোক, আপনারা সবাই ঠিকমতো রোডে ঘাটে চলাফেরা করবেন, অন্তত মেন হাই রোডে গেলে বিশেষ করে চারদিকে লক্ষ্য রেখে তারপরে চলবেন, কারণ দুর্ঘটনা বাইক করতে সময় লাগে না। তো আপনারা একটু দেখে শুনে রোডটা ডাইভ হয়ে যাবেন বা সবসময় পারলে বামে চেপে যাবেন, বামের লেন তো আপনার দূরে আছে, কারণ বড়ো গাড়ির অনেক স্পিডে থাকে, আপনার হয়তো আসতে চান বা জোরে চালান। কিছু বাইকার ভাই আছে খুব রাফলি গাড়ি চালায়, প্রচুর পরিমাণে রাফ চালায়, ডানে ভাই বাউলি দেয়, কী অবস্থা এটা! কিন্তু ভাই একটা দুর্ঘটনা হলে কিন্তু আপনারই সমস্যা, বাসারাদের কিছু হবে না, হয়তো বাসারার মালিক জরিমানা দেবে, আপনি মারা গেলে আপনার ছেলে সন্তান বা আপনার বাপ মা বা আপনার ফ্যামিলির কে দেখবো ভাই, আপনি তো মরে বেঁচে দেবেন, তাদের তো অবস্থা খারাপ। তো আপনার কাছে আমি বিশেষ অনুরোধ করতেছি আপনারা সকলে সাবধানে চলাফেরা করবেন, অবশ্যই সেফলি সবাই গন্তব্যস্থানে পৌঁছাবেন, বিশেষ করে হাই রোডে খুব সাবধানে গাড়ি চালাবেন ভাই। আমার বলার মতো কিছু নাই, আমার কথা কেউ খারাপ মাইন্ডে নেবেন না, যদি কোনো ভুলভাল বলে থাকি অবশ্যই ক্ষমার দৃষ্টিতে দেখবেন। যাই হোক, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। সবাই ঈদের আনন্দ ভালোভাবে উপভোগ করুন, ধন্যবাদ সবাইকে।